হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 35,000 টাকা। 35,000 টাকা দিয়ে রাইজেন 5 5600G, এরকম রিকোয়েস্ট ছিল অনেক আমাদের কাছে। বাট রাইজেনের দামটা অনেকদিন যাবত ওয়েট করতেছিলাম যে কখন কমে আসবে, এবং 35,000 টাকার ভিতরে বেস্ট পিসি বিল্ড করে দেখাবো, এরকম সময়টার অপেক্ষায় ছিলাম আমি। তো আজকের বাজার যাদের 35,000 টাকা তাদের জন্য এই পিসি বিলটি খুবই খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 35,000 টাকা, 35,000 টাকা দিয়ে যাচ্ছেন রাইজেন 5 5600G, একটি প্রসেসর ব্যবহার করবেন, সাথে একটি ভালো মানের মাদারবোর্ড করবেন, সোজা কথা ভালো মানের পিসি বিল করবেন 35,000 টাকা দিয়ে, তাদের জন্য এই পিসি বিলটি খুবই স্পেশাল। এবং এই পিসি বিল দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, আউটসোর্সিং করতে পারবেন, এবং যারা গেমস প্রেমী আছেন ফ্রি ফায়ার, পাবজি, GTA 5-এর মতো গেমসগুলো খেলতে পারবেন। এবং যেহেতু রাইজেন 5 5600G প্রসেসরটি ব্যবহার করেছি, সো গেমিং পিসি বললেও মোটামুটি খারাপ হবে বলে আমার কাছে মনে হয় না। তো সব কিছু মিলে আজকের পিসি বিলটি বাজার অনুযায়ী একটি বেস্ট পিসি বিল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে কথা না বলে কি কি থাকবে আজকের পিসি বিলের সাথে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আজকের পিসি বিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আগেই বলে নিয়েছিলাম আজকের পিসি বিলের সাথে প্রসেসর থাকবে AMD রাইজেন 5 5600G, জাতীয় ক্রাশ একটি প্রসেসর, সেটা হলো রাইজেন 5 5600G। এই প্রসেসরটি দিয়ে পিসি বিল করতে চান অনেক কাস্টমার আছেন, কিন্তু অনেকেই বাজেট স্বল্পতার কারণে পারেন না। বাট তাদেরকে বলবো আজকের পিসি বিলটি ঠিক আপনাদের জন্য স্পেশাল। আজকের পিসি বিলের সাথে প্রসেসর থাকবে রাইজেন 5 5600G, যার 6 কোর 12 থ্রেড, 19 MB ক্যাশের একটি অফিসিয়াল প্রসেসর। অফিসিয়াল আনঅফিসিয়াল বোঝার খুব সহজ উপায় আমাদের কাছে, আজকে স্ক্যান করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল। আরও আবারও একটি খুশির খবর দিয়ে, রাইজেন 5-এর দাম কিন্তু আবারও কমেছে। রাইজেন 5 আজকের পিসি বিলের সাথে বাংলাদেশের সর্বপ্রথম লিনাক্স আইটি সলিউশনে দিচ্ছে মাত্র 16,800 টাকা অফিসিয়াল প্রসেসর। আজকেই ফার্স্ট আমরা ভিডিও করতে যাচ্ছি 16,800 টাকা দিয়ে রাইজেন 5 5600G অফিসিয়াল, 3 বছর ওয়ারেন্টিও থাকবে এই প্রসেসরটি। এবং কালকে পরশু থেকে হয়তো অনেকে ইউটিউবার এটা দেখে হয়তো ভিডিও করবেন, দামটা কমাবেন, বাট দাম কমের ক্ষেত্রে সর্বপ্রথম লিনাক্স আইটি চেষ্টা করে সবার আগে এটাকে মার্কেটিং করার জন্য। তো আজকের পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি রাইজেন 5 5600G, 6 কোর 12 থ্রেড, 19 MP ক্যাশের একটি পাওয়ারফুল একটি প্রসেসর থাকবে আজকের পিসি বিলের সাথে। মার্কেট প্রাইস এখনও 17,500 থেকে 18,000 টাকা, বাট এই পিসি বিলের সাথে আমরা রেখেছি মাত্র 16,800 টাকা ওয়ানলি। তো ফিরে এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে একটি ভালো মানের 4-4টি র্যাম সাপোর্ট করে এরকম একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি, কারণ রাইজেন 5 যেহেতু নেবেন, রাইজেন 5 যারা পছন্দ করেন তারা কিন্তু একটু গেমিং করতে পছন্দ করেন অথবা হাই প্রোফাইল কাজের জন্য পিসি বিলগুলো করবেন আমরা জানি। সো এই জন্য মাদারবোর্ডটা একটু 4টা র্যাম সাপোর্ট করে এরকম রাখার চেষ্টা করছি। এই কারণে আপনার জন্য ফিউচারের জন্য আরও অনেক র্যাম আপনারা ব্যবহার করতে পারেন, এই জন্য চেষ্টা করছি একটি ভালো মানের একটি মাদারবোর্ড রাখার জন্য। আজকের পিসি বিলের সাথে মাদারবোর্ড থাকবে গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। গিগাবাইট আপনাদের চেয়ার হচ্ছে না, এবং নাম্বার 1 ব্র্যান্ড একটি মাদারবোর্ড গিগাবাইট। গিগাবাইটের মডেল নাম্বার হলো B450M DS3H V2 মডেল একটি মাদারবোর্ড থাকবে আজকের পিসি বিলের সাথে। এই মাদারবোর্ডটিতে আপনারা DVI পোর্টের পাশাপাশি HDMI পোর্ট পাবেন, এবং র্যামের স্লট পাবেন 4টি। র্যামের স্লট 4টি মানে আপনারা 8-এর যদি হিসাব করেন 8-এর 16 16 16 32, 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। 16 16 16 16 32 32 64, হ্যাঁ 16 GB 4টা র্যাম লাগালে মোটামুটি 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। M.2 NVMe সব ধরনের ফ্যাসিলিটি পাবেন এই মাদারবোর্ডটিতে, এবং এই মাদারবোর্ডটিতে 3 বছরের ওয়ারেন্টি থাকবে। এবং এই মাদারবোর্ডটি আমি আনঅফিসিয়াল ব্যবহার করেছি, কারণ এই মাদারবোর্ডটি অফিসিয়াল মাদারবোর্ড মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, এবং যেহেতু মাদারবোর্ডটি জেনুইন মাদারবোর্ড, বাট আনঅফিসিয়াল হলে আমার কাছে সমস্যা আমি মনে করিনি, এই কারণে যেহেতু 3 বছরের ওয়ারেন্টি আছে, সো এখানে প্রবলেমের কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়নি। এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে মাদারবোর্ড গিগাবাইট B450M DS3H V2 মডেলের একটি মাদারবোর্ড থাকবে, 3 বছর ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটি থাকবে আজকের পিসি বিলের সাথে, যার দাম ধরা হয়েছে মাত্র 7,700 টাকা ওয়ানলি। তো ফিরে এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি আপনাদের খুব চিরচেনা গেমিং ব্র্যান্ড, যেটাকে বলা হয় সেটা হলো কিংসম্যান। কিংসম্যানের 8GB DDR4 3200 MHz একটি গেমিং হিটসিং সহ একটি র্যাম রেখেছি আজকের পিসি বিলের সাথে। এই র্যামটি প্রথমত তাইওনের ব্র্যান্ড, তো তাইওন কখনো লোকাল প্রোডাক্টগুলো তৈরি করেন আপনারা সবাই জানেন,
দ্বিতীয়ত হলো এটা লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং তৃতীয়ত হলো এটা ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন সবকিছু মিলাই দেখলাম যে দাম হিসেবে র‍্যামটি বেস্ট একটি র‍্যাম মনে হয়েছে আমার কাছে এজন্য রেখেছি আজকের পিসিগুলোর সাথে কিংসম্যান 8GB DDR4 3200 MHz একটি গেমিং হিটসিন শটি র‍্যাম থাকবে আজকের পিসিগুলোর সাথে যার মার্কেট প্রাইস 3300 টাকা হলো আমরা মাত্র রেখেছি 3100 টাকা ওয়ানলি অফিশিয়াল লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র‍্যামটির ক্ষেত্রে সবকিছু বিবেচনা করে রাসেল ভাই সবসময় চেষ্টা করে দাম হিসাবে বেস্ট প্রোডাক্টটি দিয়ে কিন্তু পিসিবিলিটি করার চেষ্টা করে থাকেন তো আজকের পিসিগুলোর সাথে র‍্যাম হিসেবে এটাকে চয়েস করেছি এবং আপনাদেরও এই র‍্যামটি এই কিংসম্যান ব্র্যান্ডে কিন্তু খুব পপুলার একটি ব্র্যান্ড এবং এটার কোয়ালিটি খুব ভালো একটি কোয়ালিটি বলে আমার কাছে মনে হয়েছে এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে তো ফ্রেন্ডস এরপর আমরা র্যামের পাশাপাশি স্টোরেজের বিষয়ে আলোচনা করব আজকের পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে রেখেছি কিংসম্যান যেহেতু র্যামটাও আমরা কিংসম্যান ব্যবহার করেছি তো স্টোরেজটা কিংসম্যান হলে ম্যাচিংটা খুব পারফেক্ট হয় তো এই জন্য আজকের পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে রেখেছি কিংসম্যান 256 GB KM600 মডেলের একটি NVMe পেয়ে যাবেন আজকের এই পিসিবিলের সাথে কিংসম্যান সেম একটা কথা বলবো তাইওয়ানের ব্র্যান্ড 4 বছর ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং রিড রাইড স্পিড এটা রিড স্পিড 2500 রাইড স্পিড 1800 সবকিছু বিবেচনা করে এসএসডি বেস্ট একটি এসএসডি মনে হয়েছে আমার কাছে এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে কিংসম্যান KM600 মডেলের 256 GB NVMe থাকবে আজকের এই পিসিবিলের সাথে অফিসিয়াল 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং ওয়ারেন্টি কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন এই NVMe এর ক্ষেত্রে মার্কেট প্রাইস 3300 টাকা হলো আমরা মাত্র রেখেছি 3100 টাকা ওয়ানলি তো ফ্রেন্ডস এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব আজকের এই পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা চয়েস করেছি একটি রিভেঞ্জার ব্র্যান্ডের 350 ওয়াট জেনুইন একটি ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি আজকের এই পিসিবিলের সাথে যদিও পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে একটু কৃপণতা করেছি এর কারণ হলো বাজেটটা যেহেতু টাইট ফিট একটি বাজেট যদিও এখানে 450 অথবা 550 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই হলে ভালো হতো বাট যাদের বাজেটটা কম তাদের কথা চিন্তা করে এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি এবং যারা গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন না মানে প্ল্যানিং নাই যে গ্রাফিক্স কার্ড লাগাবেন না তাদের জন্য পাওয়ার সাপ্লাইটি ভালো একটি পাওয়ার সাপ্লাই বাট আপনারা যারা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে চাচ্ছেন যে এখন বাজার হচ্ছে না ফিউচারে গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন তাদের জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে সাজেস্ট করবো আপনারা 450 ওয়াট অথবা 550 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য সাজেস্ট করব কিন্তু এই পাওয়ার সাপ্লাইটার দাম হিসাবে খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই আপনারা সবাই জানেন রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই কিন্তু খারাপ না বাট ওয়াটটা 350 ওয়াট 5600 জির জন্য এটা খারাপ না বাট তারপর আমি বলবো যে বাজেট যদি থাকে একটু বাজেট বাড়ায় 450 অথবা 550 একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন রিভেঞ্জার এই 350 রিয়েল ওয়ার্ডের যদিও 80+ কথাটা লেখা আছে আমি জানি না এটা সত্য কি না আমি এটা এটার পক্ষে না কারণ এটা মিথ্যা হতে পারে এত কম দামি পাওয়ার সাপ্লাইতে 80+ থাকবে এটা আমার কাছে মনে হয় না তারপর কোম্পানি যেহেতু এটা লিখছে তো কিছু ফ্যাসিলিটিস হয়তো বা আছে বলে তারা লিখছে তো দাম হিসাবে এই পাওয়ার সাপ্লাইটির দাম মার্কেটে 1500 টাকা বাট আমরা 1300 টাকা রাখার চেষ্টা করছি এই পিসিবিলের সাথে তো 1300 টাকা হিসাবে পাওয়ার সাপ্লাই বেস্ট একটি পাওয়ার সাপ্লাই এটার কারণ হলো প্রথমত জেনুইন রিয়েল ওয়ার্ড হলো 350 ওয়াট দ্বিতীয় হলো এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 2 বছর এবং দাম যেহেতু 1300 টাকা আমার কাছে খারাপ মনে হয়নি এবং এই রিভেঞ্জার সম্পর্কে আমার অনেক আইডিয়া আছে কারণ আমি পাওয়ার সাপ্লাইতে হিউজ পরিমাণ পিসি এর আগে বিল করেছি বাট আমার কাছে এই পাওয়ার সাপ্লাই খারাপ মনে হয়নি কারণ আমি কোনো পাওয়ার সাপ্লাই রিপ্লেস এখনও আসতে দেখিনি তো আমার কাছে যেহেতু ভালো মনে হয়েছে জন্য রেখেছি আজকে পিসিবিলের সাথে রিভেঞ্জার রিয়েল ওয়ার্ড 350 ওয়াটের 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন আজকে এই পিসিবিলের সাথে মার্কেট প্রাইস 1500 টাকা হলে আমরা 1300 টাকা রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে তো ফ্রেন্ডস এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি বেলুটপ ব্র্যান্ডের B701 মডেলের একটি পপুলার ব্র্যান্ড এবং পপুলার মডেলের একটি কেসিন চয়েস করেছি আজকের পিসিবিলের সাথে যেহেতু রাইজেন 5 5600G একটু হিট হয় আপনারা সবাই জানেন সেক্ষেত্রে একটা ভালো মানের কেসিন না ব্যবহার করলে আসলে প্রসেসরটা ওভারহিট হলে আপনারা জানেন যে পারফরমেন্স একটু ফল করবে সেক্ষেত্রে একটা ভালো মানের কেসিন রাখার চেষ্টা করেছি সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2টি RGB ফ্যান আছে এবং পুরোটা কিন্তু ম্যাশ আছে এবং সাইডে টেম্পার গ্লাস আছে এবং পিছনে একটি RGB ফ্যান আছে টোটাল 3টি RGB ফ্যান সহ এবং উপরে কিন্তু এয়ার ডাস্ট ফিল্টার আছে এবং আপনারা চাইলে উপরে আরও 2টি ফ্যান ব্যবহার করতে পারবেন বাট আমার কাছে 3টি ফ্যানেই আমার কাছে বেটার মনে হয়েছে আর ফ্যান দরকার আছে বলে আমার কাছে মনে হয়নি সব কিছু মিলে এই কেসিন আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই কেসিনটির মার্কেট প্রাইস 3100-3200 টাকা হয়ে থাকে বাট আমরা এই পিসিবিলের সাথে মাত্র দাম রেখেছি 3000 টাকা ওয়ানলি 3000 টাকা হিসাবে 3টি RGB ফ্যান সহ এবং সামনে যেহেতু পুরো ম্যাশ আছে তো সাইডে টেম্পার গ্লাস আছে গেমিং একটি ফিল দেবে এবং বাজার অনুযায়ী কেসিনটি বেস্ট একটি কেসিন এবং ভেলুটপ কিন্তু একটা ব্র্যান্ডের কেসিন আপনারা সবাই জানেন তো সব কিছু বিবেচনা করে কেসিন আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে ভেলুটপ B701 মডেল একটি ব্ল্যাক কেসিন থাকবে 3টি RGB ফ্যান সহ একটি গেমিং কেসিন থাকবে আজকের এই পিসিবিলের সাথে এবং আর একটা বিষয় বলে নিই আপনারা কিন্তু এই সেম কেসিনটার হোয়াইট কালারও পেয়ে যাবেন হোয়াইট কালার নিলে মোটামুটি 300 টাকার মতো দাম বেড়ে যাবে আপনারা যারা হোয়াইট কালারটা বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে এটাকে চেঞ্জ করে সাদা কালারে যারা সাদা মানে সাদা কালারটাকে বেশি পছন্দ করেন তারা কিন্তু সাদা কালারটা নিতে পারবেন বাট আমার কাছে কেসিনের ক্ষেত্রে ব্ল্যাকটাই বেশি ভালো লাগে এর কারণ হলো যে হোয়াইট কালার কেসিনগুলো কিন্তু একটু ময়লা হলে দেখতে খুব বিচ্ছিরি লাগে এই জন্য আসলে আমি চেষ্টা করেছি একটি ব্ল্যাক কেসিন দিয়ে পিসিটাকে সাজানোর জন্য তারপরে যদি আপনাদের সাদা পছন্দ থাকে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন সেই অপশনটা আছে সেক্ষেত্রে 300 টাকা মাত্র প্লাস হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবিলিটির টোটাল ইনফরমেশন পিসিবিলিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এবং আপনাদের অনেকেই কিন্তু কমেন্টসে জানাইছিলেন যে 35000
টাকার ভিতর Ryzen 5 5600 পিসি বিল করার জন্য আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু এই পিসিবিলিটি করে দেখালাম এবং আপনাদের কমেন্টস আমি প্রত্যেকটা কিন্তু পড়ে থাকি আপনারা অবশ্যই কমেন্টস করবেন কত টাকা বাজেটে পিসিবিল দেখতে চান বা কি ধরনের কনফিগার দিয়ে পিসিবিল দেখতে চান আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা নেক্সট পিসিবিলগুলো করে থাকব এবং আজকের এই পিসিবিলিটি যাদের ভালো লাগে তারা চাইলে কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারেন দুইটা ওয়েতে একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আসতে হবে সুবাস্তু আর্কেড আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে 421 এবং 422 এই সব দুটি হলো লিনাক্স আইটি সলিউশন আসলে পেয়ে যাবেন আমাকে এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমরা 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা দূর দূরান্ত থেকে যদি সময়ের অভাবে আসতে না পারেন অথবা আসলে হিউজ পরিমাণ টাকা খরচ হয়ে যায় সেক্ষেত্রে রাসেল ভাইকে বিশ্বাস করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে হলে যেটা করতে হবে মাত্র 2040 টাকা আমাকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে অ্যাডভান্স করতে পারেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার এবং লোকেশনটা আমাকে মেসেজ করে দিলে আমরা পুরো বিষয়কে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে আপনারা রিসিভ করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবিলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিও তো সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু